আনিস ভাইয়ের অসম্ভব কাজ করব আমি ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আজকে হলের মধ্যে দাঁড়িয়ে আমি আমি আপনাদেরকে সাথে নিব, মহানগরকে সাথে নিব, সকল নেতৃবৃন্দকে সাথে নিয়েই আমরা কিন্তু আগামীতে এগিয়ে যাব এই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঢাকা গড়ার প্রত্যয়ে। নির্বাচন বর্জন করে কোনো সুফল বই আনে না। 2014 সালে নির্বাচন আপনারা বর্জন করেছিলেন, তার খেসারত আপনাদেরকে দিতে হয়েছিল, জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল। আপনার স্থানীয় নির্বাচন আপনারা এই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ নিলেন না, আপনারা কূট কৌশল আশ্রয় নিয়েছেন। আপনাদের এই কূট কৌশল জনগণ দাঁত ভাঙা জবাব দেবে 28শে ফেব্রুয়ারি। এই নির্বাচনে যদি অংশ না নেওয়ার মতো ভুল সিদ্ধান্ত নেন তাহলে রাজনীতি থেকে বিএনপিকে একেবারে ছিটকে চলে যেতে হবে, বিএনপির জন্য ভবিষ্যতে অশনি সংকেত বয়ে আনবে।